কোনো প্রয়োজনে বাইক নিয়ে এসে বাইরে রেখে প্রয়োজন শেষে আবার জায়গায় এসে দেখলেন বাইক উধাও, এটি এখন নিত্যদিনের ঘটনা। ঝোঁকের পলকেই মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায় মোটরসাইকেল চোররা। একটি মোটরসাইকেল চুরি করতে তাদের সর্বোচ্চ সময় লাগে 1 মিনিট থেকে 30 সেকেন্ড। ঢাকার মোটরসাইকেল চোর জসিম ওরফে সুহাগ ওরফে বাইক জসিমকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তার আরও 4 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরিকৃত 3টি মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে গ্রেফতার জসিম ঢাকায় সেসব মোটরসাইকেল চোর। 10 বছরে তিনি চুরি করেছেন 5 শতাধিক মোটরসাইকেল। তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। গ্রেফতার জসিম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বেলদারহাট গ্রামের সুবহান ব্যাপারীর ছেলে। অন্যান্যরা হলেন মোহাম্মদ হারুন 19 বছর বয়সী, আশিক বিশ্বাস 20 বছরের, রাজীব ও একই বয়সী মহসিন। জসিমকে গত 14 জানুয়ারি গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার সহযোগীদের গ্রেফতার এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে গ্রেফতার জসিম পেশায় অটোরিকশা চালক। দিনে তিনি অটোরিকশা চালানোর, রাতে মোটরসাইকেল চুরি করেন। তিনি মূলত রাতে বাসা বাড়ির পার্কিংয়ে রাখা মোটরসাইকেল চুরি করেন। দিনের বেলা কিংবা সড়ক থেকে চুরি করলে ধরা পড়ার ঝুঁকি বেশি থাকে, তাই রাতেই চুরি করেন জসিম। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, জসিম মোটরসাইকেল চুরি শুরু করেন 2013 সাল থেকে। তার ভাইরা ভাইয়ের হাত ধরে এই পেশায় আসা, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি নিজেই একটি গ্রুপ তৈরি করে ফেলেন। বর্তমানে 5 জন থাকলেও তার গ্রুপে মোট 20 জন কাজ করত। ওই ঘটনার সাথে, ওই ঘটনার মূল হোতা বা এই চোর দলের যে নেতা, ওই চোরের নাম, চোরের নাম জসিম, ওরফে বাইক জসিম, সে চুরি করে নিয়েছে। তাকে আমরা গ্রেপ্তার করি, তাকে পুলিশ, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে আনি। তাকে যে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 4 জন মোটরসাইকেল চোর, এই ঘটনার সঙ্গে জড়িত, উক্ত মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বা জড়িত 4 জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে তাদের থেকে আমাদের যে মামলাটি ছিল সেই মামলার 2টি মোটরসাইকেলের 1টি মোটরসাইকেল তাদের থেকে উদ্ধার হয়। এছাড়া আরো 2টি চোরাই সন্দিগ্ধ মোটরসাইকেল তাদের থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই যে মূল চোরের, তাদের যে দলনেতা চোর, বাইক দোষী যে চোর, সে ইতিমধ্যে গত ১৩ সাল থেকে নাকি এই পেশায় নিয়োজিত। এবং সে প্রথমে তার এক ভগ্নিপতি বা দুলাভাই বলে তার অধীনে এই কাজ করে, তার সঙ্গে একসাথে কাজ করত, এই চোরাই কাজ করে বলাইতো। পরবর্তীতে সে আবার আলাদা দল গঠন করছে, কারাগার থেকে ছাড়া পান তিনি। বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেফতার হন বাইক জসিম। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।